23 types of spiders আছে দেখি ক্যানোপি বলো তো আই গেস হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নো দা আননোন আমি শুভম আমি লৌকিক আমরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমরা এখন যাচ্ছি হচ্ছে কলকাতার মধ্যে একটা জায়গায় কলকাতার মধ্যে ঠিক না কলকাতার একটু বাইরেই বলা যায় যেটার নাম হচ্ছে চিন্তামণি কর পাখিরালয় সো বেসিক্যালি এই জায়গাটাতে এখনকার দিনে খুব কম লোকজন যায় এটা এমন একটা জায়গা যেখানে তোমরা তোমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে যেতে পারবে কারণ সব জায়গাতে তো ফ্যামিলি যায় না বা যেতে পারে না তো এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে ফ্যামিলি নিয়ে যেতে পারবে বাচ্চারা খুব মজা পাবে এখানে আর যারা বার্ডস খুব ভালোবাসে এটা হচ্ছে বেসিক্যালি বার্ড স্যাংচুয়ারি তো বার্ড ওয়াচিং যারা পছন্দ করে বা বার্ড ফটোগ্রাফি যারা করে তাদের জন্য খুব ভালো জায়গা এটা তো আমাদের সাথে যাচ্ছে তোমরা দেখেছো অলরেডি দুজনকে অরিন্দদা এবং সায়ন্তিনী দি যাদের চ্যানেলের নাম হচ্ছে কামিং ফ্রম হার্ট তোমরা আগেও দেখেছো আমাদের সুন্দরগ্রাম ব্লগটাতে যদি না দেখে থাকো এক্ষুনি যাও গিয়ে সুন্দরগ্রাম এখানে লিঙ্ক দেওয়া আছে তোমরা এক্ষুনি যাও গিয়ে সুন্দরগ্রাম ব্লগটা ভালো করে দেখো তোমাদের খুব ভাল লাগবে এবং যদি ভাল লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না এবং ওরা অলমোস্ট পেরিয়েই পড়েছে বললো তো ওরা ওরা অন দ্য ওয়ে তো ওরা আমাদের পিক আপ করবে লাইক লাস্ট টাইম লাস্ট তো দেন আমরা যাবো আই গেস বেশিক্ষণ লাগবে না কতক্ষণ 20-25 মিনিট লাগবে এটা যতদূর জানলাম রাজপুরে নরেন্দ্রপুরের পর যে রাজপুর আসে তোমরা অনেকেই জানো তো সেই জায়গায় শুনলাম তো চলো তোমাদের ওরা আসলে পর ওদের সাথে দেখা করাচ্ছি এবং রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম চলো তাহলে দেখা হচ্ছে তো আমরা বেরিয়ে গেছি সায়ন্তিনী আর অরিন্দ চলে এসছে তোমাদের সাথে দেখা করাচ্ছি ক্যাবও চলে এসছে আমাদের ওরা গাড়ি নিয়ে আসেনি আজকে তো যেহেতু সানডে সেই কারণে ক্যাব করে নিলাম তো ওই যে আমাদের ক্যাব সায়ন্তিনী অরিন্দ হ্যাঁ হ্যাঁ এই যে সায়ন্তিনী অরিন্দ শুভম আমরা গাড়িতে উঠে গেছি যেতে বেশিক্ষণ লাগবে না অ্যারাউন্ড 20-25 মিনিটস লাগবে তো তোমাদের যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের কামিং ফ্রম হার্ট কামিং ফ্রম ক্যাব না কামিং ফ্রম হার্ট এই যে টু নো দা আননোন চলে এসছে সবাই খাবার নিয়ে প্রচুর প্রচুর ধরো এটা পড়ে যাবে অলরেডি পড়েছে না হয়ে গেছে তোমার কি ওখান থেকে পেমেন্ট হয়ে গেছে ওখান থেকে পেমেন্ট হয়ে গেছে কোন দিকে লেফট না রাইট চল লেফট তো আমরা চলে এসেছি ঢুকেও গেছি এখানে অ্যাকচুয়ালি ভিডিও অ্যালাউ নয় কিন্তু আমরা তাও করছি তো এনিওয়ে লুকিয়ে চুরিয়ে করতে হচ্ছে তো তোমাদের জায়গাটা দেখিয়ে দিই একটা ছোট্ট সুন্দর জায়গা একটা ম্যাপ আছে
আমরা ভেতরে ঢুকে গেছি, অনেকটাই চলে এসেছি। এখন একটা ভেতরে রাস্তা ধরেছি, সেটা ধরে যাচ্ছি। অনেকটা বড়, অনেকটাই বড়। তো এখানে কত রকমের জানো 32 টাইপস অফ বার্ডস আছে, আর 13 রকমের বাটারফ্লাইজ আছে। এই আমার বাটারফ্লাই চলে এসছে, চলে এসছে। আর বাটারফ্লাই অ্যাকচুয়ালি চারিদিকে রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর এর সাথে 20 টাইপস অফ স্পাইডার্স আছে, যেটা বিভিন্ন টাইপের বিষাক্ত আর কি রয়েছে। তো একটু সাবধানে দেখে যেতে হবে কোথায় কি আছে। তো এখানে বেশি আওয়াজ করা যাবে না, একদম সাইলেন্ট থাকতে হবে। কিন্তু সেই সাইলেন্টটা তো আমরা থাকবো না, কারণ আমরা ব্লগ বানাচ্ছি, তো একটু আসতেই বলছি। বাট ভীষণ ভালো লাগছে জায়গাটা, প্রচণ্ড শান্ত, আর অবভিয়াসলি অক্সিজেন প্রচুর। তো খুব ভালো, আর প্রচুর বাটারফ্লাইজ আমি দেখতে পাচ্ছি। আমি জানি না গোপ্রোতে আমি কতটা দেখাতে পারবো, বাট প্রচুর এদিক ওদিক বিভিন্ন কালার্সের ঘোরাঘুরি করছে। চলো তাহলে তোমাদের যেতে যেতে তাহলে দেখাচ্ছি আর কি কি দেখানো যায়। এটা ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা। পুরো বাঁশের, বেসিক্যালি বাঁশ গাছটা হেলে গেছে, তো এইরকম স্ট্রাকচার নিয়েছে। দেখি ক্যানোপি বলে তো, আই গেস ক্যানোপি। এরকম একটা শেড দেওয়া বলা তাই, অতগুলো আমি জানি পাই বলে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর করে করা, মানে করা নয় এটা, ন্যাচুরালি। সেটাই বলছি, ন্যাচুরালি, মানে এত সুন্দর হয় না, মানে এই জিনিসগুলো এতই সুন্দর করা, মনে হচ্ছে দেখে যে কেউ করে দিয়েছে। তো কী সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগছে দেখতে। ভীষণ আর্টিস্টিক, এখানে মাশরুম হয়ে আছে। তো যেই জায়গাটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে নাম ব্যাম্বু ক্লাম্পস। তো এরকম অনেক অনেক জায়গা আছে যেগুলো তোমাদেরকে আরও পরে গিয়ে গিয়ে দেখাচ্ছি আমরা। আপাতত এই জায়গাটা খুব সুন্দর এবং এই জায়গাটার নাম হচ্ছে ব্যাম্বু ক্লাম্পস। তো এরকম দেখেই তোমরা আছে, এটা ছোট ব্যাম্বু ক্লাম্পস দেখলাম, আর একটা বড় আছে আমাদের পেছনে যেটা দেখছো। এইরকম জিনিসগুলোর জন্য আই থিঙ্ক নামটা এরকম দেওয়া হয়েছে, মানে ক্লাম্প করা কি সেরকম একসাথে ব্যাপারটা আছে বলে হয়তো, মানে অনেকগুলো ব্যাম্বু ট্রি একসাথে এরকম মানে কাইন্ড অফ জুড়ে গেছে, তো দ্যাটস ওয়াই ওটার জন্যই হয়তো নামটা। তো আর কি কি আছে তোমাদের? তাহলে ইন্টারেস্টিং, নামগুলো বেশ ইন্টারেস্টিং। আরও গেলে আমরা জায়গাগুলোকে এক্সপ্লোর করলে বুঝতে পারবো যে নামগুলো জাস্টিফাইড কিনা। তো এটা বেশ আমাদের জাস্টিফাইড লাগলো একদম। তো চলো আরও গিয়ে দেখো। এই দেখো, এটাও মাশরুম, এটা মাশরুম, এটা মাশরুম।
তো খুব সুন্দর ফলও রেখেছে আবার ইয়া Where is the bamboo? Where is the bamboo tree? It is the bamboo tree now. Welcome to Jurassic Park. তো ফাইনালি একটা বসার জায়গা খুঁজে পেয়েছি আমরা তাহলে দেখিয়ে দিই সুন্দর গ্রামের মতো অনেক কিছু লেখা আছে হ্যাঁ এখানে পাখির সব নাম মাছ রান্না ফাইন তিনি হাঁপিয়ে গেছে আমি সবাইকে নিয়ে এসছি এখানে এই ভদ্রমহিলা আমাদেরকে এখানে এনে দেন শুভম কেমন লাগছে আমার ব্যাপক লেগেছে হ্যাঁ মানে ভালো লেগেছে জায়গাটা ভালো ডেফিনেটলি ভালো খুব পিসফুল জায়গা আর এরকম নেচার আমাদের ভালোই লাগে কিন্তু হ্যাঁ যেটা ভেবেছিলাম যতটা অর্গানাইজড ভেবেছিলাম ততটা নয় আর কি মানে এখানে এসে সারা দিন কাটানো তোমার জন্য একটু প্রবলেমই হবে আমার যা মনে হয় মানে চিড়িয়াখানায় বা বোটানিক্যাল গার্ডেনে সারা দিন থাকা যতটা ইজি এখানে ততটা ইজি নয় কিছুই নেই কি করবে আর কি হ্যাঁ বেশি বড় নয় জায়গাটা খুবই ছোট আমরা ম্যাপ দেখে ভেবেছিলাম অনেকটা বড় যেটা নয় তো বেশিক্ষণ না মানে কতক্ষণ লাগলো আই গেস আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে পুরো আমরা ঘুরে ফেলেছি তো তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ফটো তুলে তো এনিওয়ে তো আমরা এই বার্ড স্যাংচুয়ারির ব্লগটা মোটামুটি এখানেই এন্ড করব আর কিছু সেরকম দেখানোর নেই আর কিছু বলার নেই তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এখন যাচ্ছি ব্যাক টু প্যাভিলিয়ন সায়ন্তিনী একা খাওয়া শেষ করে দিচ্ছে দেখুন না আমি চিকেন খেতে খুব পছন্দ করি তাই আমি চিকেন খাচ্ছি আমি প্রচুর প্রচুর চিকেন খাই 501 কেজি পাঁচশো এক কেজি